मदीना मदीना बरकातु। महान रब्बुल आलमीन दरबारे कोटी कोटी शुक्रिया जानाई जिने आमादेर के अत्यंत दामी समय मध्य एमन एकटा जागार मध्य बसाइलेन एमन मजलिसे बसाइलेन जेई मजलिसे बसार जन्य अल्लाह रब्बुल आलमीन तार रसूल के निर्देश करछिलेन। सारा दुनियार मध्य एखनो महामारी करोना भाइरास ঠিক এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াতে তাবলীগের নিসবতে দ্বীনের খাতিরে সাহাবা ইকরামের মতো জমে জমে বসার মতো সুযোগ করে দিবেন। আমরা যে বসতে পারছি, দ্বীনী আলোচনা শুনতে পারতেছি, শুধুমাত্র এইটের শুকরিয়া যদি আজ থেকে কিয়ামত পর্যন্ত আমরা করি তাহলে এই শুকরিয়া আদায় করা কোনো অবস্থাতেই সম্ভব না। তো যে মালিক আমাদেরকে এই জান্নাতের বাগানের মধ্যে বসাইলেন, আমরা জান্নাতি সামিয়ানার ভিতরে চলে আসি, জায়গা যদি থাকে মেহেরবানি করে দাঁড়িয়ে না থাকি। আমরা যারা বসতে পারছি, বাকি যারা বসতে পারি নাই, আমাদের ইমানি দায়িত্ব তাদেরকে বসার মতো জায়গা করে দেওয়া। কারণ আমার মন চায় আলাউদ্দিনের ওই মিষ্টি খাইতে, যেটা 4000 টাকা 3000 টাকা কেজি, অন্যের জনেরও চায়, ঠিক কি ঠিক না বলেন? আপনারা যারা একটু জায়গা করে দিবেন, আল্লাহর রসুল বলছেন আপনারা দুনিয়া একটু জায়গা করে দিবেন, এই ওসিলায় আল্লাহ আপনাদেরকে জান্নাতে জায়গা করে দিবে। এজন্য মেহরবানি করে একটু নড়াচড়া দিই, মানার নাম জিন্দেগি, জানার নাম জিন্দেগি কোথাও নেই। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমার সামনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, জায়গা যদি থাকে বসে পড়েন মাশাআল্লাহ। আশপাশে ডান পাশে যারা আছে মেহরবানি করে বসি। এটা তো দিনই পরিবেশ ভাই, আপনারা যারা আসছেন যতগুলি কথা শুনবেন প্রত্যেকটা কথার বিনিময়ে এক এক বছর ইবাদত করা সব পেয়ে যাবেন। মুসলমান, এই দিনই মাহফিলগুলো জাতির জন্য যে কত জরুরি, কত জরুরি। এজন্যই তো হযরতে আবু বকর সিদ্দিক বলেন, আবু বকর বলেন যে আমি নবী পাকের কাছে শুনেছি যদি কোনো মানুষ এই দিনই মজলিস মিলানোর জন্য একটা দিনহাম অথবা দিনার অথবা দিরহাম দান করে, একটা দিরহাম অথবা দিরহাম দান করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দিরহাম এবং দিনারের ওসিলায় ময়দানে কিয়ামতে মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবেন। কারণ কি, একটা দিনারের এত দাম কেন? এখানে হাজার হাজার মানুষ দিনই আলোচনা শুনতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন নেকি হচ্ছে। কিছু মানুষের সহযোগিতায় এই মাহফিলটা হয়েছে, এই কিছু মানুষ সহযোগিতা করেছেন, হাজার হাজার মানুষ এই ওসিলায় আমল করতেছে, তাহলে কেন হবে না? এজন্য আমরা যারা এখানে আসছি, যত সময় কথা হবে দিলের কান দিয়ে যিনি বলতেছেন যারা শুনতেছেন উভয়ই হিদায়তের নিয়তে, যিনি বলবেন উনিও হিদায়তের নিয়তে বলবেন, আর যারা শ্রবণ করবেন তারাও হিদায়তের নিয়তে শ্রবণ করবেন। আল্লাহ রসুল বলেন তোমাদের বক্তা এবং শ্রোতাদের নিয়াত যদি এরকম হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরো মজলিসকে হিদায়তের জরিয়ে হিসেবে কবুল করে নেবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে অত্যন্ত দামি এক উম্মত বানাই পাঠিয়েছেন, অত্যন্ত দামি এক উম্মত বানাই পাঠাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আমরাও শ্রেষ্ঠ উম্মত, আমাদের নবীও শ্রেষ্ঠ নবী, আমরা যে কিতাবটা পেয়েছি সেটাও শ্রেষ্ঠ কিতাব বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আবার বলি আলহামদুলিল্লাহ, যিনি সমস্ত নবীদের নবী, যিনি সমস্ত রসুলদের সর্দার, এমন এক কালিমা পেয়েছি যেই কালিমার সাথে আর কোনো মিল নেই। আমরা সকলেই জানি হযরত আদম আলাইহিসসালাম আমাদের আদি পিতা, ঠিক কি ঠিক না বলেন? ওনাকে আদম সফিউল্লাহ বলা হয়। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনাকে কালিমুল্লাহ বলা হয়। ঈসা আলাইহিসসালাম ওনাকে রূহুল্লাহ বলা হয়। কিন্তু আমার আপনার নবীর নামটা যখন আসে তখন উনি হলেন মুহাম্মাদুর রসুলুল্লাহ। এই রসুলুল্লাহর কোনো নবীর মধ্যে নেই, শুধুমাত্র কেবলমাত্র আমার এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই রসুলটাকে কালিমার সাথে আমার আপনার নবীর সাথে মিলেই দিয়েছেন বলে সুবহানাল্লাহ। এত দামি নবীর উম্মত, এত দামি নবীর উম্মত। নবী যেমন দামি, আমাদের কাজও তত দামি। সম্মানিত হাজিরিন, আমরা আসছি সবার পরে। রসুল বলেন তোমরা যাবে জান্নাতে সকলের আগে। সুবহানাল্লাহ, আমল করে না না করে, আমল করে না না করে বলেন, আমল করে, আমল করে, আমলের সাথে সম্পর্ক, আমলের সাথে সম্পর্ক। এজন্যই তো ইস্তেমার ময়দানে মুরব্বীরে বলতেন না, আগার কাছে কি চপ্পল কি জরুরত হয় তো আমল করকে খোদাকে বাস মাঙ্গু। যদি কারোর একটা স্যান্ডেলের দরকার হয় সেটা আমল করে আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। এজন্য আমলের সাথে সম্পর্ক, জানার সাথে সম্পর্ক না। যে যত আমল করবে জান্নাতের মধ্যে তার তত ফ্যাসিলিটি দেয়া হবে। জান্নাতের মধ্যে চমৎকার এক বাজনা বাজতে থাকবে। অন্যজনে জিজ্ঞাস করবে কি ব্যাপার এত চমৎকার বাজনা, ফেরেশতারা বলতেছেন হ্যাঁ এটা বাজতেছে, কোনো অনুষ্ঠান জান্নাতের মধ্যে না, তাহলে এত চমৎকার বাজনা কেন? বলে ভাই তোমার থেকে তোমার আর এক ভাই যে পাশে ছিলেন উনি সুবহানাল্লাহ একবার পড়ছেন, আর স্বামী স্ত্রী একই জায়গায় ছিলেন, এক জায়গার থেকে অন্য জায়গায় যখন গিয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিভাবে বাজনাটা বেজে উঠছে। সুবহানাল্লাহ, কত দাম, কত দাম। সম্মানিত হাজিরিন, আসুন এই সমস্ত মাহফিল মিলাইতে কি পরিমাণ যে মেহনত, এটা বলতে গেলে অনেক সময়ের দরকার। তো আমার কথা হলো এই এক মাস ধরে মেহনত করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কিছু মানুষের ঘাম শ্রমকে কুরবানি করে এই মাহফিলটা দেওয়া হয়। তো এখান থেকে জাতি কিছু নিয়ে যাবে এজন্যই মাহফিল, অন্য কোনো উদ্দেশ্যে না, ঠিক কি ঠিক না বলেন? এখান থেকে জাতি কিছু নিয়ে যাবে এজন্যই মাহফিল। গতকাল উপমহাদেশের মধ্যে অন্যতম মাদ্রাসা জামে ইসলামিয়া দারুল উলুম খাদমুল ইসলাম গহরডাঙ্গা মাদ্রাসা গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, ওখানের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন চলতেছিল, আজকে শেষ দিন। গতকাল মুরব্বীরও এই কথাগুলি বারবার বলতেছিলেন, এজন্য আমি অনুরোধ করব আমরা যখন দিনে আলোচনা শুনব খুব ধ্যান খেয়ালের সাথে শুনব। কারণ হলো আমি আজকে বসতে পারছি, আগামী বছর এই উলামা পরিষদের মাহফিলে বসতে পারবো কি না বক্তারও কোনো গ্যারান্টি নাই, ইন্তেজামিয়া কমিটিরও কোনো গ্যারান্টি নাই, শ্রোতাদেরও কোনো গ্যারান্টি নাই, ঠিক কি ঠিক না বলেন? অথচ আমাকে এরকম বসে বসে আমার কবরের সামানকে জোগাড় করতে হবে, সময়ও নিয়ে আসতে পারি নেই, ঠিক কি ঠিক না বলেন? অথচ আমি আপনি যেই দিকে যাইতেছি আমার যাত্রা, যেটা আখেরাত বলে, আখেরাত এমন লম্বা, এত লম্বা যে শুরু হবে আর কোনো দিনের জন্য শেষ হবে না, এত লম্বা। এই দুনিয়ায় চলতে ফিরতে কিছুদিনের জন্য কত মেহনত,
12 ঘন্টা ডিউটি, এরপর আবার আরো ডিউটি করি, করি কি করি না, একটু ভালো খাবো, ভালো থাকবো, ভালো পড়বো, এই তো। আর আখেরাতের ময়দান তো হবে 50,000 বছর একটা দিন। তাহলে 70 বছরের জন্য যদি 12 ঘন্টা ডিউটি করা লাগে, তাহলে যেই জিন্দেগি শুরু হবে আর শেষ হবে না, ওই জিন্দেগির জন্য কি পরিমাণ মেহনত করা দরকার, এটা কোনো মুফতি সাহেব কোনো বক্তার কাছে প্রশ্ন করা লাগে না, নিজের কাছে প্রশ্ন করলেই উত্তর পাওয়া যায়। ঠিক কি ঠিক না বলেন? এত কম সময় আমরা আসছি, অথচ আমাদের বাজার অনেক বেশি, অনেক বেশি। অন্য নবীর উম্মত তো হায়াত অনেক বেশি পেয়েছিলেন, সেই তুলনায় তো কিছুই পাই না। অন্য নবীর উম্মত তো 500 বছর বালেগ হইতে সময় লাগত, আর আমাদের সময় তো 60 থেকে 70 বছর, এর মধ্যেই কি চলে যাওয়া লাগে? ঠিক কি ঠিক না বলেন? তো আল্লাহ পাককে জিজ্ঞেস করলাম, আল্লাহ এত কম সময় দিয়ে আমাদেরকে কি জন্য পাঠাইলা, মাকসাদ কি, তোমার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের প্রশ্নের উত্তরে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জাগনা হয় জাগলে আফলাকে সায়া তলে, জাগনা হয় জাগলে আফলাকে সায়া তলে, হাসর তাক সোয়া করোগে খাককে সায়া তলে, আজ কুচ কর লও মশক্কত আমল কি ময়দান মে, আজ কুচ কর লও মশক্কত আমল কি ময়দান মে, ওয়ারনা শরমিন্দার হোগে রোজ ইমতিহান মে। ওয়া একবারে পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলতেছেন, ও গোলাম তোমাদেরকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি, দেখবো কে কত ভালো আমল নিয়ে আমার কাছে আসতে পারো। কি আমল নিয়ে? ভালো আমল নিয়ে, বেশি আমল না, ভালো আমল নিয়ে আসতে পারো। আমার আপনার ছেলে মেয়েকে বলি এসএসসি পরীক্ষায় পাস করলে মোবাইল দেয়া হবে, গোল্ডেন পাইলে কম্পিউটার দেয়া হবে, আরো ভালো রেজাল্ট যদি করো তাহলে ল্যাপটপ দেয়া হবে, বলে কি বলি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখবো কে কত ভালো আমল দিয়ে আমার কাছে আসতে পারো, এই জন্যই তোমাদেরকে বানিয়েছি। অন্য জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে বানাই নাই, বানাই নাই, শুধুমাত্র কেবলমাত্র বানিয়েছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। তাহলে পুরোপুরি বোঝা গেল, আমাকে আপনাকে বানানোর উদ্দেশ্য হলো আমার মালিককে সন্তুষ্ট করা, বেশির থেকে বেশি আমল করা। আল্লাহ দুনিয়ার মাতা পিতা ঘোষণা দিল ভালো রেজাল্ট করলে কম্পিউটার মোবাইল ল্যাপটপ দিবে, আল্লাহ তুমি বলতেছো যে ভালো আমল নিয়ে আসবা, যদি ভালো আমল নিয়ে আসি তাহলে তুমি কি দেবা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, ও গোলাম যদি তুমি ভালো আমল নিয়ে আসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে আমার জান্নাত দিয়ে দিব। ও ভাই, দুইটা আয়াতের সমন্বয় একই কথা বোঝা গেল, আল্লাহ বানাইছেন আমাকে আপনাকে ভালো আমল করার জন্য, ইবাদত করার জন্য। ও ভাই, আমাকে আপনাকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন, কোরআনে হাকিমের মতো নিয়ামত আমাদেরকে দান করেছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করছেন। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছো সব কিছু তোমাদের খেদমতের জন্য কিন্তু আল্লাহ বানাইছেন।
আর তোমাদেরকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। এখন আসুন প্রশ্ন করি, আমি কতটুকুন কি ভালো আমল করতেছি? ও ভাই, আফসোসের বিষয়, আফসোসের বিষয়, এইরকম মজলিসে কতদিন বসতে পারবো, দিনই আলোচনা শুনতে পারবো? আফসোসের বিষয়, আল্লাহ না করুক এমন একটা সময় আসতে পারে মন চাইবে দিনই আলোচনা শুনতে, কিন্তু আমি শুনতে পারবো না, আমার বড় ভয় লাগে। গত 3-4 মাস আগে বাংলাদেশের মধ্যে বন্ধুরা আমার মসজিদে যাওয়া বন্ধ হয়ে গেছিল, ঠিক কি ঠিক না বলেন? মসজিদ কমিটিও বলে দিয়েছে, হুজুর মুসল্লি যেন বাসায় নামাজ পড়ে বলে দেন। আমি বললাম এই ঘোষণাটা আমি দিতে পারবো না, আমার মুয়াজ্জিনকে দিয়ে দেন। মুয়াজ্জিন ঘোষণা দিল, মসজিদের গেট আটকানো থাকে, দরজা আটকানো থাকে, তারপরে দেখি কিছু পাগল পলায় পলায় মসজিদে আসে। আমি বললাম মুয়াজ্জিন সব গেট না তালা মারা থাকে? বলে হুজুর তারপরেও কিছু মুসল্লি পলায় পলায় মসজিদে চলে আসে। জিজ্ঞাস করলাম নিষেধ করার পরে আসেন কেন? কয় বাসায় নামাজ পড়তে ভালো লাগে না, কলিজাটা কেমন যেন ছিঁড়ে যায়। মুসলমানের জন্য আফসোসের বিষয়, আফসোসের বিষয়। ওলামা ইকরাম দিনদার মানুষেরা এই পরিবেশ আমাদেরকে তৈরি করে দেয়, এরপরেও যদি আমরা এই পরিবেশে না আসি আফসোসের বিষয়। হতে পারে আল্লাহর পক্ষ থেকে এই নেয়ামতের শুকর যখন আদায় হবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধু। আর এই মসজিদ যদি বন্ধ হয়ে যায়, খোদার কসম দিয়ে আমি বলতে পারি, এই মসজিদ যদি বন্ধ হয়ে যায় বন্ধুর, আমার আসমান জমিনের সব কিছু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই মসজিদ যতদিন জমিনের মধ্যে জারি থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানিও করে, কিছু মানুষ যদি থাকে, কিছু মানুষের খাতিরে আল্লাহ পাক ওই নাফরমানকে খাওয়াবে, সুদখোরকে খাওয়াবে, ঘুষখোরকে খাওয়াবে, নাফরমানি যে করে তাকেও আল্লাহ খাওয়াবে। এজন্য এখনো সময় আছে উম্মত, কদরদানি করা, কদরদানি করা। বড় ভয় পেয়েছিলাম মসজিদ বন্ধ হয়ে গেছে, 4-5 তলা মসজিদ, মুসল্লি মাত্র 3 জন, ইমাম মুয়াজ্জিন খাদেম মসজিদে আসে না, মসজিদ কেমন যেন চিল্লাইতে থাকে কলিজা ফেটেছে। ও মুসলমান, আরে মুসলমানের তৃপ্তি তো সিজদার মধ্যে, কিসের মধ্যে? মুসলমানের তৃপ্তি তো সিজদার মধ্যে, মুসলমানের সফলতা তো সিজদার মধ্যে, মুসলমানের কামিয়াবি তো কোরআন তিলাওয়াতের মধ্যে, মুসলমানের সকল প্রকার ফ্যাসিলিটি দিনের মধ্যে। মুসলমানের ফ্যাসিলিটি দুনিয়ার বাইপাস কোনো রাস্তা কেয়ামত পর্যন্ত নাই। এজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না আদাল্লাল কওম ফাআজ্জানা বিল ইসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মাকদাস যাইতেছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন যে এলাকায় যাইতেছেন ওটা তো ধনীদের বসবাস, অতএব আপনার পোশাকটাকে পরিবর্তন করে সুন্দর পোশাক পরুন। ওমর ইবনে খাত্তাব কেঁদে দিয়ে বললেন, ও রাসূলের সাহাবীরা শোনো, কুন্না আদাল্লাল কওম ফাআজ্জানা বিল ইসলাম। ও রাসূলের সাহাবীরা শোনো শোনো শোনো, আমরা একটা অবহেলিত কম ছিলাম, আমাদেরকে তেমন কেউ চিনত না, জানো জানো আমাদের ইজ্জত কেন বেড়েছে, আমাদের সম্মান কেন বেড়েছে? না না জানি না। ওমর ইবনে খাত্তাব বলেন, যখন নাকি ইসলামের মতো মালা গলার মধ্যে পরিয়ে নিলাম, যখন ইসলামকে বুকের সাথে জড়িয়ে ধরলাম, ফাজানা বিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন ইসলামের কারণে দুনিয়ার মধ্যে আমাদেরকে সম্মানী বানাই দিলেন। মুসলমান যদি দুনিয়ার আধুনিকতা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার যে কোনো জিনিসের মধ্যে সফলতা দেখে, কাগজ কলমে না মুসলমান লেখে দেব খোদার কসম,
রেখে দিব, না 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 না, মুসলমানের সফলতা কামিয়াবি কিয়ামত পর্যন্ত বাইপাস কোনো রাস্তা নাই, কোরআন এবং হাদিস এবং ইসলাম ছাড়া কোনো বাইপাস রাস্তা কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। মুসলমানের সফলতা, মুসলমানের শান্তি তো সিজদার মধ্যে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ও মালিক, আমার নাম তুমি রেখেছো কালিমুল্লাহ, আমার সাথে তুমি কথা বলো, সুবহানাল্লাহ, আমার সাথে তুমি কথা বলো, আল্লাহ ও মালিক আর কারোর সাথে কথা বলবে কি বলবে না? বলো মূসা তুমি কোথায় আর আমি মালিক কোথায়? মূসা বলেন, আল্লাহ আমি হয়তো পাহাড়ের নিচে আর আপনি হবেন পাহাড়ের উপরে, আহ কোন দিকে যাব বন্ধুরা আমার? তোর পাহাড়ে মূসা আলাইহিস সালাম যখন জুতো নিয়ে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ওয়া আনা খাতারতুকা ফাস্তামিউ লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। আগের আয়াতের মধ্যে আসছে, আল্লাহ বলেন, হে মূসা তোমার জুতো খোলো, এই পাহাড়টা পবিত্র। পক্ষান্তরে আমার আপনার নবী যখন নাকি আল্লাহ পাকের বাড়িতে গেলেন, আর যখন জুতো খুলতে গেলেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, হে জিবরিল আমার বন্ধু যেন জুতা খোলে না, আমার বন্ধুর জুতার কারণে আমার আরশ মহল্লা দন্য হয়ে যাবে। ও মুসলমান, ও মুসলমান, এখনো কিন্তু সময় আছে নিয়ামতের বেকদরি না করি। আরে তুর পাহাড়ে উঠলে মূসা নবীর জুতা খুলতে হবে, আল্লাহ পাকের আরশে আজিমে নবী গেলেন, ওখানে জুতা খোলা যাবে না, জুতার জন্য আরশ ধন্য হবে। এই নবীর উম্মত হওয়ার পরে যদি দিনকে না বুঝি, রসুলকে না বুঝি, কোরআনকে না বুঝি, তাহলে এর থেকে আর কপাল পোড়া আমার মতো দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না, ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ বলেন, তুমি কোথায় আমি কোথায়? মূসা নবী বলেন, আমি হয়তো পাহাড়ের নিচে আর আপনি হলেন পাহাড়ের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, না রে মূসা না, আমি এবং তোমার মধ্যে একটা দুইটা পর্দার পার্থক্য না, 70,000 পর্দার এই পাশে তুমি আর আমি, আল্লাহ ওই পাশে। হে মূসা শুধু তাই না, তাই না, একটা পর্দার থেকে আর একটা পর্দার দূরত্ব, আল্লাহু আকবার, একটা পর্দার থেকে আর একটা পর্দার দূরত্ব কমপক্ষে আবার 70,000 বছরের রাস্তা। হে মূসা জেনে নাও, জেনে নাও, তোমার পরে আমি আর একটা কওমের সাথে কথা বলবো যেটা আমার হাবিবের উম্মত, সুবহানাল্লাহ। মূসা হলো কালিমুল্লাহ, ঈসা হলো রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম শফিউল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম যেমন খলিলুল্লাহ, আমার রাসূলের নাম হলো হাবিবুল্লাহ। অনেক লম্বা কথা, হাবিবুল্লাহর ডেফিনিশন হলো বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ খুশি করার জন্য ইব্রাহিম নবীর যা কিছু করা দরকার এটা করবে, এজন্য খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হলো কিয়ামতের ময়দানে রাসূলকে খুশি করার জন্য যা কিছু করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন তাই কিয়ামতের ময়দানে করবেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে মূসা তুমি হাজার 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 পর্দার ওই পাশে আর আমি আল্লাহ এই পাশে, তোমার সাথেও কথা বলি, ও মূসা আমার হাবিবের উম্মতের সাথে কথা বলবো, আল্লাহ কিভাবে কথা বলবা? বলে এক নম্বর হলো আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার দোস্তের মিরাজ হয়েছে আমার আরশের বাড়িতে, আর আমার দোস্তের উম্মতের মিরাজ আমার সাথে হবে নামাজের মধ্যে। এজন্যই তো বন্ধুরা আমার মূসা নবীর সাথে তুর পাহাড়ে কথা হলো, হাজার হাজার পর্দার ওই পাশে আল্লাহ থাকলেন আর এই পাশে মূসা থাকলেন। মদিনার রসুল বলেন, উম্মতের আমার যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায় সিজদা দিবা, ইজা সাজাদ আব্দি ফালা হিজাব বাইনি ও বাইনাহুম, আল্লাহু আকবার বলেন, ইজা সাজাদ আব্দি, যখন বান্দা সিজদা দেবে, সিজদা দেবে, জানো কোথায় দিচ্ছ, কোথায় দিচ্ছ উম্মত? আরে মুসলমান মসজিদে গেলে কেন মজা হবে না,
আবু দাউদ শরীফের মধ্যে লেখে এক আল্লাহর বান্দা যদি বাসায় বসে একাধারে চল্লিশ বছর নামাজ পড়ে তাকে যে সওয়াব দেওয়া হবে রে ভাই, আল্লাহর বান্দা যদি মসজিদে গিয়ে কিচ্ছু জানে না ইমামের পিছনে শুধুমাত্র আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। মদিনার রসুল বলেন বাসায় বসে চল্লিশ বছর নামাজ পড়লে যে সওয়াব দেওয়া হবে এর থেকে উত্তম সওয়াব মসজিদে গিয়ে যদি ইমামের পিছনে শুধু দাঁড়িয়ে যায়।